লঞ্চে দাউ দাউ করে জ্বলছে আগুন, জীবন বাঁচাতে নদীতে লাফ দিয়ে পড়ছেন মানুষ। পুলিশ জানায় শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10। লঞ্চটি রাত 3টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এতে মুহূর্তে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেন। এ সময় লঞ্চে থাকা অর্ধশত যাত্রী দগ্ধ হন, হতাহত হন অনেকে। আগুনের দিকে সব দৌড়ে আইতে আছে, আমরা ওই মুহূর্তে দৌড়ুই যে এককাল এই মুহূর্তে আইছে, আই যখন গেট টানিয়া গেট মোড়ে খুলতে পারিনি। লোকজন অনেক বাইরে যেতে পারছে, অনেক লোক বাইরে যেতে পারে না, অনেক লোক নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে মার নদীর মাঝে। ওদিকে চাইতেই চরের উপরে বয়ে রয়েছে, ওদিক দিয়ে গাড়ি আগুন জ্বলতে আছে আর জ্বলতে আছে। হঠাৎ দেখি সার চারিদিকে আগুন, আগে ইঞ্জিন নষ্ট, এটা আমরা একটু আলামত পাইছি। আর একবার কেবিন টাহাইতে টাহাইতে এরপর কেবিন খুলছে, খোলা পরে পাড়া দিয়ে আমরা উঠে যাই, আমরা ছেলে পাই না, আগুন পড়তে মারদা চায়। প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বলে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায় ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের অনুসন্ধান কাজ চলছে, অগ্নি নির্বাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে আছে, কাজ চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে, এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে, তবে ভিতরে উদ্ধার কার্যক্রম বা তল্লাশি এখনো চলছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় লঞ্চ থেকে আমরা আহত অনেককে উদ্ধার করি, অনেকেই খুব দগ্ধ হয়েছে, সিরিয়াসলি ইনজিওর্ড, তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আগুনে পুড়ে যায় পুরো লঞ্চ। লঞ্চের যেদিকে তাকানো যায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। বিআইডব্লিউটিএ জানায় লঞ্চে 300 যাত্রী ছিলেন, যাদের মধ্যে শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। এবং যারা বেশি ইনজিওর্ড তাদেরকে আমরা ঢাকা পাঠানোর ব্যবস্থা করছি। তদন্ত কমিটি করে যদি কোনো গাফিলতি থাকে সেটি ফাইন্ড আউট করবেন এবং ব্যবস্থা নেবেন। আগুন লাগার পরপরই লঞ্চ থেকে লাফিয়ে পড়ায় অনেকে এখনও নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। শামিমা শাম্মি, সময় সংবাদ।